ভাঙিয়াছে যে বা আমি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে করেছে মোড়ে পর বন্ধুরা সুন্দর সুন্দর গল্প কবিতা পড়লেও শিক্ষিত হলেও আমরা মানুষ হয়ে ওঠিনি তাই তো এখনও গৃহকর্তীকে মারধর করি পিটিয়ে রক্তাক্ত করে দেই। রিক্সাওয়ালাকে এক দশ টাকা ভাড়া বেশি চাইলেই গাল করি যে বন্ধুরা আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি অন্তত একটি ভালো কাজ করব যেমন একদিন এক ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ এক ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইল এবং সে বলল তোমাকে আমি ভিক্ষা দেব তুমি বিনিময়ে আমাকে কী ভিক্ষুক ভিক্ষুক্ত অবাক হয়ে তার দিকে তাকিয়ে এলো এবং বলল আমি ভিক্ষা করে খাই আপনাকে আমি কি দিতে পারি তখন ভদ্রলোকটি বলল আগামী দিন এখানে এসো আমি সেই কালকে বলবো বিনিময় তুমি কি দিবে এরপরে পরের দিন আসলো এসে ভদ্রলোকটি ভিক্ষুকের হাতে এক গোছা ফুল দিয়ে গেল এবং বলল তোমাকে এরপর থেকে যে ভিক্ষা দেবে তাকে একটি ফুল দিবে যেমন কথা ভিক্ষুকটি ওইভাবে ফুল দিতে থাকলো এভাবে পার হয়ে গেল প্রায় এক বছর দেড় বছর তারপর হঠাৎ একদিন ওই ভদ্রলোকের সাথে দেখা স্যার 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 আমাকে চিনতে পারছেন তখন ভদ্রলোক বলল হ্যাঁ কি খবর তোমার কি করো বললো স্যার আমি একটু বিজনেস করি কি বিজনেস করো স্যার যেদিন থেকে আপনি আমাকে ফুল দিয়ে গেলেন আমি ফুলের বিজনেস শুরু করে দিলাম সবাই আমার কাছ থেকে ফুল কিনতে লাগলো এখন আমার একটা ফুলের দোকানও আছে বন্ধুরা ঠিক এইভাবে আমাদের উচিত প্রতিদিন একটা ভালো কাজ করা তাই আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি একটি ভালো কাজ করব পরবর্তী গল্পটি শোনার জন্য ভিডিওটি টাইম লেনের এখন শেয়ার দিয়ে